হাই গাইস, আজকে আমি নিয়ে চলে এসেছি রূপচাঁদা মাছ। আজকে আমি এই রূপচাঁদা মাছ দিয়ে আপনাদেরকে অন্যরকমভাবে মাছের ঝোল তৈরি করে দেখাবো। তাহলে আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এই মাছ দিয়ে আজকে আমি কিভাবে অন্যরকম ধরনের ঝোল করে দেখাবো। খুবই সিম্পলের মধ্যে আর খুব সহজে তাড়াতাড়ি তৈরি করা যাবে, তাহলে আপনারা দেখুন। হলুদ মাখিয়ে নেবো, লবণটা আমি আগের থেকে দিয়ে নিয়েছি। লবণ হলুদটা সবসময় পরিমাণ মতনই নিতে হবে। কড়াইটা আমি গরম করে নিয়েছি। এখানে কিছু মাছ ভাজার আগে আমি আগে এই মশলাটা একটু ভেজে নেবো। এই যে ধনে ধনে আর এই হচ্ছে জিরে, এখানে জিরে আর ধনেটা আমি একসঙ্গে ভেজে নেবো। বেশি একটা ভাজবো, যেটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি, বেশি ভাজা যাবে না। একটু তেল দিয়ে দেব। এখানে দুটো গোটা পেঁয়াজ আর এখানে একটা রসুন, গোটা একটা রসুন একসঙ্গে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা আমি হালকা একটু কাঁচা কাঁচা ভাব থাকবে, বেশি একটা উপরে ভাজবো না, একটু কাঁচা কাঁচা রেখেই ভাজবো। উপরে ভাজা যাবে না, একটু হালকা কাঁচা কাঁচা ভাব রেখে দিতে হবে। এই যে এবার আমি এটা নামিয়ে নেবো, হয়ে গেছে। এইভাবে ভেজে নিতে হবে, এটা আবার নামিয়ে নেবো, তেলটুকু ছেটে নেব। এবার এখানে এই যে কয়েকটা শুকনো লঙ্কা আমি ভেজে নেব। এখানে লঙ্কাটা যে যেরকম খাবে সে সেরকমই লঙ্কাটা নেবে। লঙ্কাটাও আমি বেশি একটা ভাজবো না, হয়ে গেছে, এটাও নামিয়ে নেব। এবার এই যে কড়াইতে তেল দিয়েছি, তেলটাকে একটু গরম করে মাছ কটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি এক এক করে ছেড়ে দেবো। এবার এই যে ভেজে রাখা মশলা কলা ধনে আর জিরে আমি এটা বেটে নেব। এই যে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নেব, বাকি মাছগুলো ভেজে নেব। পেঁয়াজ রসুনটাও আমি বেটে নিয়েছি আর এই যে শুকনো লঙ্কাটা এটাও বেটে নিয়েছি, এবার এটাই পাশে তুলে নেব। এখানে আমি কিছু ধনে পাতা নিয়েছি, ধনে পাতা কটাও আমি বেটে নেব। এই যে দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো দুটো জিরে। এখানে একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি। দিয়ে দেবো এখানে একটা পুরো বড় একটা টমেটো। এখানে মটরশুঁটি অর্ধেকগুলো দেবো, সব দেবো না। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, এই যে ধনে পাতা বাটা ওটা দিয়ে দেব। এবার আমি এখানে জল ঢেলে দেব। পরিমাণ মতন জলটা দেবো,
देव ना झोलटा के भालो करे फुटिए नेब एबार आमी ए माछगुलो के ढेले देव मसलागुलो दिए देव एटा लंका और प्याज और रसुन बाटा एटा धने और जीरे बाटाटाओ दिए दिलाम एबार एटा एइभाबे मिशिए नेब नाड़ा दिए देव এবার এটা আমি বেশিক্ষণ আর ফোটাবো না অল্প অল্প সময়ে ফোটাবো এই যে দেখুন মাছের ঝোলটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে এটা আর আমি টানাবো না এই রকমই ঝোলটা রেখে দেব তাহলে আপনারা তো দেখতেই পেলেন কিভাবে আমি এই মাছের ঝোলটা অল্প সময়ের মধ্যেই তৈরি করলাম আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন এইভাবে মাছের ঝোলটা তৈরি করলে খুবই সুন্দর লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে কার কাছে কেমন লাগবে জানি না তো আপনারা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন তাহলে এই রেসিপিটা দেখতে কেমন হয়েছে লাইক কমেন্ট করে জানাবেন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করার জন্য আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি পরের ভিডিও নিয়ে